পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকনিষ্ঠ প্রাণ দাদা মায়েরা। আর্থিক ক্ষতি, সংসারে ভাঙন এবং জীবনে ঘোর বিপর্যয় এড়াতে পবিত্র মহালয় এবং সূর্য গ্রহণের দিন ভুলেও খাবেন না এই পাঁচ খাবার। আগামী 2রা অক্টোবর আশ্বিন এর অমাবস্যা মহালয়া, সেদিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূত্রপাত। তার সঙ্গে এবছর পড়েছে সূর্য গ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সূর্য গ্রহণ শুরু হবে রাত 9:13, গ্রহণ সমাপ্তি কাক ভোর 3:17। সূর্যের এই বলয়গ্রাস ভারত থেকে দৃশ্য হবে না, তবে শুভাশুভ ফল নিয়ে কিন্তু অতি অবশ্যই আপনারা সতর্ক থাকুন, নয়তো সংসারে নেমে আসবে চরম বিপর্যয়, হতে পারে আর্থিক ক্ষতি, সংসারে আসতে পারে ভাঙন, বলছেন বিশিষ্ট শাস্ত্রবিদরা। এই বিশেষ দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই কঠোরভাবে এড়িয়ে চলবেন এই পাঁচটি খাবার। যে খাবারগুলো খাওয়ার মধ্য দিয়ে জীবনে এই সমস্যাগুলো তো নামবেই, এছাড়া মহাব্যাধিতে কিন্তু আপনারা ভুগতে পারেন, তাই ভুলেও কিন্তু এই সূর্য গ্রহণের মহালয় আপনারা এই পাঁচটি খাবার স্পর্শ করবেন না। কোন সেই পাঁচটি খাবার? যে খাবারগুলো গ্রহণ করলে আপনারা আপনাদের জীবনকে তছনছ করে ফেলবেন, যেটার মধ্য দিয়ে মহাব্যাধি আপনার শরীরে প্রবেশ করবে, যেটা গ্রহণ করলে সহজে আর্থিক ক্ষতি, সমস্যা, সংসারে ভাঙন, এই রকম মারাত্মক বিপদ আপনার জীবনে নেমে আসবে। চলুন সেই পাঁচটি খাবার সম্বন্ধে আমরা প্রত্যেকেই জেনে নিই। সকল ভক্ত ভক্তমতে মায়েরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ এর মধ্যে যদি একটি খাবারও আপনি শুনতে মিস করেন এবং ভুল করে যদি এই সূর্য গ্রহণ এবং মহালয়ার যে ভয়ঙ্কর যোগ তৈরি হয়েছে সেই দিনে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, আপনি নিজের অজান্তেই কিন্তু নিজের পায়ে কুড়ুল মারবেন, তাই ভুলেও কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকটা খাবার সম্বন্ধে জেনে নেবেন এবং অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে আপনারা এই নিয়ম মেনে কিন্তু ওই দিনটা পালন করবেন, তবেই কিন্তু প্রকৃতরূপে আপনার জীবনকে আপনারা ঠিক রাখতে পারবেন, নতুবা কিন্তু সকল বাধা বিপত্তি গ্রহদোষ রোগ শোক জ্বালা যন্ত্রণা আপনার জীবনকে পুরো তছনছ করে দেবে। তো চলুন, কোন সেই বিশেষ খাবার যেগুলো আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় সেগুলি সম্বন্ধে আমরা জেনে নিই। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা জেনে নিই কোন সেই বিশেষ খাবার যেগুলো আমাদের প্রত্যেকেরই অতি অবশ্যই বর্জন করতে হবে এই দিনে, আমরা যে খাবারগুলো ভুলেও গ্রহণ করব না। সবার প্রথম হলো পেঁয়াজ রসুন খাওয়া। এই পবিত্র তিথিতে আপনারা কিন্তু ভুলেও পেঁয়াজ রসুন গ্রহণ করবেন না, এছাড়া এর সাথে সাথে রক্ত মাংসযুক্ত খাদ্য, ডিম মাছ মাংস কাঁকড়া, সমস্ত রাজস্বিক তামসিক খাদ্য, আমিষ জাতীয় খাবার আপনারা কিন্তু অতি অবশ্যই বর্জন করবেন, নাহলে কিন্তু মহা মহা রোগে আপনারা ভুগবেন, ব্যাধিতে আপনার শরীর ছেয়ে যাবে এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার দেখা দেবে। সংসারে ভাঙন থেকে শুরু করে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আপনাকে জর্জরিত করে মারবে। দ্বিতীয় যে খাবারটা আপনারা এই দিন ভুলেও গ্রহণ করবেন না সেটি হলো কোনো প্রকার তিতজাতীয় খাবার আপনারা স্পর্শ করবেন না এবং বাড়িতে তুলবেন না, রান্নাও করবেন না। বলা ভালো এই দিনে মুখ তিত না করে মুখ মিষ্টি করুন, এতে সংসারে তিক্ততা এড়ানো যায় না, তাই সংসারে সৌহার্দ্য বজায় থাকে। তাই এই দিনে অতি অবশ্যই উচ্ছে করলা নিম পাতা কালমেঘ বা যে কোনো তিতজাতীয় খাবার থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন এই দিনে, কিন্তু ভুলেও আপনারা নেশাভাং করবেন না। 3 নম্বর যে জিনিসটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো মহালয়ার দিন ভুলেও থোর খাবেন না, যেহেতু কলা গাছ পূজনীয় সেহেতু এই মাসে কলা গাছের কাণ্ড হিসেবে থোর আপনারা খাবেন না। কোনো পোড়া জাতীয় জিনিস কিন্তু খাবেন না মহালয়, কারণ পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি বেগুন পোড়া বা কোনো ভর্তা আপনারা খাবেন না। অমাবস্যার ব্রত পালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন, কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলবেন,
এবং নেশা জাতীয় যে কোনো খাবার থেকে কিন্তু 10 হাত দূরে থাকবেন পবিত্র মহালয় এবং সূর্য গ্রহণের মহাযোগের দিনে। এই দিন অতি অবশ্যই কিন্তু আপনারা মনকে পবিত্র রাখবেন, এছাড়া জীব সেবা দিতে কিন্তু ভুলবেন না। আরও একটি বিশেষ খাবার এই দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না, সেটি হলো সকল প্রকার পাকা কলা। এই দিন কিন্তু আপনারা পাকা কলা ভুলেও গ্রহণ করবেন না। এই দিন সকাল সকাল গঙ্গা স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আপনি যদি কোনো ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন, পশু পক্ষীকে যদি কিছু দান করতে পারেন এবং তারপর যদি একটি তুলসী পত্র আপনারা সেবন করে জল গ্রহণ করেন, তাতে করে কিন্তু মহাপুণ্য আপনারা লাভ করবেন। এছাড়া এই পবিত্র দিনে আপনারা কিন্তু গঙ্গা জল অতি অবশ্যই সেবন করবেন আর ভগবানের চরণে প্রণাম নিবেদন করে আপনারা কিন্তু অতি অবশ্যই মনটাকে পবিত্র রেখে তাঁর আরাধনা করবেন। এই দিন যারা গঙ্গা স্নান করে মায়ের চরণে লাল ফুল অর্পণ করেন তারা কিন্তু মহামহাপুণ্য লাভ করে থাকেন। আর এই পবিত্র দিনে আপনারা যদি মায়ের চরণে পূজা দিয়ে থাকেন, অর্থাৎ পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে নিজেদেরকে উৎসর্গ করেন এবং মায়ের চরণে ডালা দেন এবং সেই প্রসাদ যদি সবাইকে বিলি করেন এবং নিজে সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তাহলে কিন্তু মহা মহা ফল আপনারা লাভ করতে পারবেন। পবিত্র মহালয়ার দিন দেবীপক্ষের সূচনাকালে যে বিশেষ খাবারগুলোকে বর্জন করার কথা শাস্ত্রে বলা হয়েছে আপনারা প্রতি প্রত্যেকেই শুনলেন। এই বিশেষ খাবারগুলোকে কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে। পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে গেলে অতি অবশ্যই কিন্তু আপনারা নিজেদের মনকে পরম দয়ালের শ্রীচরণে উৎসর্গ করবেন এবং এই বিশেষ খাবারগুলো থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সারা বছর আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণের বিধান দিয়েছেন। এই যে রাজসিক তামসিক খাবারকে বর্জন করার বিধান দিয়েছেন, মাদকদ্রব্য সেবন থেকে নিজেকে দূরে রাখার বিধান দিয়েছেন। এছাড়া তিনি আমাদেরকে পূর্ণিমা অমাবস্যা চতুর্দশী সংক্রান্তি গুরুবার রবিবার এই বিশেষ বিশেষ যে তিথি রয়েছে সেগুলোতে কিন্তু হালকা খাবার গ্রহণের বিধান দিয়েছেন। অর্থাৎ এই যে সূর্যগ্রহণ পড়েছে গ্রহণকালেও কিন্তু আমরা হালকা খাবার গ্রহণ করবো, অর্থাৎ মহালয়ার দিন আপনারা কিন্তু ভারী খাবার খাবেন না, হালকা যে কোনো খাবার আপনারা গ্রহণ করতে পারেন। এতে করে মহাফল কিন্তু আপনারা লাভ করবেন, আপনার শরীর বিধান ভালো থাকবে, শরীর সুস্থ সবল থাকবে। আর তাঁর বলা যে প্রত্যেকটা স্বাস্থ্য সদাচার নীতি তিনি দিয়েছেন, সেই স্বাস্থ্য সদাচার নীতি কিন্তু আমরা প্রতি প্রত্যেকে মেনে চলবো। এতে করে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আর আমরা যদি না ভালো থাকতে পারি তাহলে কিন্তু সাধন ভজন আমরা যেমন করতে পারবো না, কোনো কর্ম আমরা করতে পারবো না। তাই নিজেদের শরীরকে কিন্তু আগে যত্ন করতে হবে, ভালো রাখতে হবে। এতে করে আমরা প্রতি প্রত্যেকে সাধন ভজনও যেমন ঠিকভাবে করতে পারবো, পরম দয়ালের আশীর্বাদও যেমন লাভ করতে পারবো, ঠিক তেমনভাবে আমাদের জীবনে যে জীবনীয় কর্ম সেই কর্মগুলোকেও কিন্তু ঠিকভাবে করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই বিশেষ খাদ্যগুলো বর্জন করবেন এবং অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ লাভে নিজেদেরকে তাঁর চরণে উৎসর্গ করবেন। পুরো দিনভর কিন্তু নাম জপ করবেন, পুরো দিন পরম দয়ালের সাধন ভজন করবেন। এছাড়া তাঁর আশীর্বাদ লাভে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু মেনে চলবেন। এই দিন পবিত্রভাবে কাটাবেন, দান ধ্যান করার চেষ্টা করবেন, পশু পক্ষীকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। সকলে খুব ভালো থাকুন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।